পাওয়া কাকে বলে যে মানুষ জানে না, ছোঁয়াকেই সে পাওয়া মনে করে। এই কথাটা রবীন্দ্রনাথ কত বছর আগে বলে গেছেন, ভাবা যায়? কি আশ্চর্য, তাই না? যাকগে, কিরে কেমন আছিস এত বছর পর? মনে পড়ে নাকি শারীরিকভাবে অদৃশ্য বলে আর পাত্তাই দিস না? না না, সে যে যাই বলুক, তুই অমন হতেই পারিস না। হুম, অনুভব করতে পারিস? পারিস না? না, তা কেন পারবি, সেলিব্রিটি হয়ে গেছিস তো, আর মনে থাকে? কিন্তু এটাই তো চেয়েছিলাম। সত্যি বলছি, আজ অদৃশ্য হয়েও যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। তোর সাফল্যে অনেক হাততালি দিচ্ছি, অনেক। শুনতে পাচ্ছিস? একটু ভালো করে শোন না, ঠিক শুনতে পাবি। আজ লক্ষ বছর পর চোখে ঘুম এসেছে, বলতিস না? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, অনেক রাত হলো কিন্তু। কথা রেখেছি কিন্তু। কেমন আছিস রে? পালতোলা নৌকায় হারাতে চাস? আজ তো সব মুক্তি, তাই না? আমি কিন্তু দূর আকাশে জোছনা মাখছি, তুই বরং জোনাকির আলোয় গল্পই লেখ। মন খারাপ করিস না প্লিজ। জানিস, কেউ কথা রাখেনি বা কেউ চুপি চুপি পায়ে কাছেও আসেনি, আমি কিন্তু রেখেছি। আজ এত বছর কেটে গেল আমার অদৃশ্য হওয়ার পরও, বারবার চ্যানেলে গিয়ে এইটাই শুনছিস না? আর মনে করছিস সেই আকুতি? আজ তো লাটাই ছাড়া ঘুড়ির মতন উড়ছি রে, কি মজা জানিস! এই জগৎটাও কত সুন্দর, কে বলে ভালো না? জানেই না, আর তো ডাকিসই না। আমি কিন্তু এখনো এখনো একটা টিনের বাক্সে সেদিনের হুল্লোড়গুলো জমাই, জানিস। আর বলেছিলাম না যে তোর ছাদটা বড় প্রিয়, ওইখানে একান্তে কথা হবে, কেমন? হবেই কিন্তু। ওখানে এসে উপরের দিকে চেয়ে মনে মনে দেওয়া ডাক নামটায় ডেকে দুটো বেলুন উড়িয়ে দিস। কথা দেওয়া রয়েছে, আমি অদৃশ্য হলেও আসব, এই অদৃশ্য আমাকেও ছুঁতে পারবি, দেখিস পারবি। হ্যাঁ জানি, এত কিছু বলছি তুই গায়ে মাখছিস না, ঠিক তখনকার মতোই, খুব ব্যস্ত তুই, খুব। এখন তোর কাছে বাতাস বিদেশি, তবু আছি প্রতিবেশী হই বড় কাছে, একই পাঁচিলের পাঁজড়ে তারা, হাতে হাত ধরে আজও বাঁচে, তাও ডাকিস? আমি এসে দু চোখ ভরে দেখব, সেই একই আমি একভাবে চেয়ে থাকব। আরে ধুর, মন খারাপ করিস না প্লিজ। তুই তো তোর জেদ বজায় রেখেছিসই, মন খারাপ করিস না প্লিজ।